হাই ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে সানডে আর এখন প্রায় 11টা বাজে। তো আমি আমার রান্না মোটামুটি অর্ধেক শেষ করে দিয়েছি, কারণ হচ্ছে আজকে আমরা দোতলায় শিফট হবো। তো তার জন্য আমাকে তাড়াতাড়ি রান্নাগুলো করতে হবে। এটা হচ্ছে আমার গ্রাউন্ড ফ্লোর, নিচতলা। তো দোতলায় আজকে আমরা শিফট হবো, সব পিছনে হাঁটেছে না, মোটামুটি ওঠানো হয়ে গেছে। হাসব্যান্ড আর ছেলে করছে, আরেকজন লোক আছে। তো আমি রান্না করছি, তাড়াতাড়ি রান্না করে জিনিসগুলো আবার গুছাতে হবে। তো রান্নার কিছু অংশ আর কী কী করলাম সেটা থাকলো আপনাদের জন্য। আর সবাই আমার চ্যানেল রয়্যাল ফ্যামিলি ব্লগ সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সহযোগিতা আমার এগিয়ে যেতে অনেক সাহায্য করবে, যেন সাকসেস হতে পারি আমি আমার চ্যানেলে। দেখতে পাচ্ছেন আমি চিকেন কষাচ্ছি এখন রান্নাঘরে। রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আমার কথাগুলো বলে নিলাম। চিকেন করেছি, ডাল করা হয়ে গেছে, আর একটা বেগুন লাউ ডগা দিয়ে সবজি করে রেখেছি। এটা হচ্ছে গরম জল বসিয়েছি চিকেনে দেওয়ার জন্য। ড্রেসিং টেবিলটা এখনও ওঠানো হয়নি, আর এই যে এদিকে খাটটা ছিল প্রচুর নোংরা জমে গেছে, আলমারিটা তোলা হয়নি। আর ভেতরে যে রুমটা আছে ওই রুমের বিছানা টেছানা সব এদিকে হচ্ছে ছেলের বইয়ের টেবিলটা, আর এখানে বক্স খাটের ভেতরে যা ছিল সব বের করে রাখা হয়েছে, পরে গুছিয়ে রাখা হবে। টিভিটা আছে, কিছু কাপড় চোপড় এখানে রাখা আছে। ওইদিকে আছে নিচের আমার রান্নাঘরটা আছে, তারপরে এখন পরে সময় করে উপরের একটু দেখিয়ে নেব। আজকে তো গুছানো হবে না, যতটা পারি করব, একদিনে সব শেষ করা যায় না। নমস্কার বন্ধুরা, তো এখন সন্ধ্যা 6টা বাজে। তো আমি সন্ধ্যার খাওয়ার জন্য এখানে হচ্ছে লাল চা বসিয়েছি, জল চিনি আদা দিয়েছি, আর এখানে কড়াই বসিয়েছি। এই চলে আসছে কেলা থেকে গেছে, এখন কী বলে এটাকে, শনপাপড়ি খাচ্ছে, শনপাপড়ির সন্দেশ খাচ্ছে, খালি গায়ে আছে। তো আমি এবার পকোড়াটা রেডি করবো। তো তার জন্য কী কী নিয়েছি আমি ব্যাগটা মনে করে আপনাদের দেখিয়ে নিচ্ছি। তো আমাদের শেষ, ছেলে চুরি করে নিয়ে নিয়ে যা বাবারটা, যাওয়ারগুলো এখনো আছে করে।